হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়াজিত ব্লগস। আমি সায়ামিনী নিয়ে এসেছি তোমাদের জন্য আজকের একটি নতুন ভিডিও। তো আজকের এই ভিডিও স্টার্টিংয়ে তোমরা বুঝতে পারছো যে আজকে হবে বিয়ের গিফট আনবক্সিংয়ের পার্ট টু ভিডিও। মানে এটা হচ্ছে আমার ইনলস, মানে আমার শ্বশুরবাড়িতে আমি রিসেপশনের দিন কী কী গিফট পেয়েছি সেটার আমি ভিডিওগুলো পার্ট টুতে শেয়ার করবো তোমাদের সাথে। তো যথারীতি আমার শ্বশুরমশাইকে তোমরা দেখতেই পেয়েছো একটু আগে, উনিও এসে উপস্থিত হয়েছে আমাদের গিফট খোলায় কী কী পেয়েছি কী কী পাইনি সেটা দেখবে বলে। ওই বাড়িতে যেমন মা বাবা ছিল, শুভ ছিল, এখানে হচ্ছে শাশুড়ি আসতে পারছে না। আগেই তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করেছি যে উনি অসুস্থ, তো তার জন্য শ্বশুরমশাই এসে উপস্থিত হয়েছে দেখবে বলে। তো বেশিক্ষণ ছিল না, অল্প কিছুক্ষণই ছিল, কারণ সারা ঘর জুড়ে শুধু গিফটই গিফট, বসার কোনো জায়গা ছিল না। তো যতক্ষণ দাঁড়িয়ে সম্ভব ছিল দেখা ততক্ষণ দাঁড়িয়ে দেখেছে, তারপরে আবার চলে গেছে ওই ঘরে। তো বাকি পুরো মানে যতক্ষণ ভিডিওটা হয়েছে পুরোটাই আমি আর শুভ মিলে করেছি। ফার্স্টের দিকে 5 থেকে 10 মিনিট শ্বশুরমশাই ছিল, তারপর দিকটা আমি আর শুভ মিলেই গিফটটা পুরো খুলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা এন্ড অবধি দেখতে থাকো, আমরা বিয়েতে কী কী পেয়েছি রিসেপশনে। বিয়ের দিনেরটা তো তোমরা দেখেইছো এই বাড়িতে কী কী পেয়েছি, রিসেপশনেরটা তোমরা এবার দেখতে পাবে কী কী পেয়েছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আর এক একজনের রুচি দেখে আমি একদম অজ্ঞান আর অবাক দুটোই হয়ে গেছি, কারণ এক একজনের বিয়েতে গিফট দিয়েছে তারা, মনে হয় তাদের বিয়েতে যে গিফটগুলো পেয়েছে সেই গিফটগুলো মনে হচ্ছে আমাদেরকে আমাদের বিয়েতে দিয়েছে। জানি না তাদের কী রুচি বা কী ব্যাপার কী বৃত্তান্ত আমি বুঝলাম না, কারণ আমি বিয়ের গিফট যখন আনবক্সিং করছিলাম, বিশেষ করে এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমি সেটা দেখতে পেলাম, ওই বাড়িতে এরকম হয়নি। মানে আমার বিয়ের দিন সাধারণত এরকম হয়নি, রিসেপশনের দিন গিফটগুলোতেই আমি দেখতে পেলাম একটা গিফটেই এরকম হয়েছে, যে তাদের বিয়ের গিফট মনে হচ্ছে যেন ইনভিটেশন পেয়েছে আমাদের বিয়েতে দিয়েছে। তো রুচি দেখে আমি ভীষণ অবাক হয়ে গেছি, কে দিয়েছে কোনো গিফটের উপরে নাম লেখা নেই, তো বুঝতেও পারছি না যে এটা কে দিয়েছে। তো গিফটগুলো জাস্ট আনবক্সিং করলাম আমরা, কে কোনটা গিফট দিয়েছে আমরা কোনোটাই কোনো কিছুতে জানি না। বাট একটা দুটো গিফট বাদ দিয়ে সবকটা গিফটই ভীষণ ভালো হয়েছে, তোমরা দেখতেই পাবে। তো কোনো গিফটকেই আমরা ছোট করছি না, কিন্তু যারা এরকম মন, যাদের এত ছোট মন, কি করে এত ছোট মন হতে পারে আমি জানি না, যে তাদের বিয়েতে গিফট পাওয়া বা তাদের ঘরে হয়তো রাখা ছিল কোনো জিনিস পুরনো অনেক, সেটা হয়তো তারা ইউজ করছে না, সেটা কাউকে গিফট হিসেবে কী করে বিয়েতে দেয় আমি জানি না। তাদের মন কতটা ছোট হতে পারে আমি জানি না, এরকম কোনো মানুষ কী করে করতে পারে। তো যাই হোক, এই বিষয় নিয়ে বেশিক্ষণ আর আলোচনা করতে চাই না, ভিডিওটা আমাদের বিয়ের গিফটের আনবক্সিংয়ের ভিডিও। তো ভালোভাবে ভিডিওটা তোমরা এনজয় করো, এটাই আমি চাই। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো।